আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম জানিয়ে দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলটি থেকে প্রতিদিন আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আমি প্রত্যেকটা জেলার রেডি মুরগির দামটা জানিয়ে দিতে পারি না, যেহেতু প্রত্যেকটা জেলার যদি রেডি মুরগির দামটা জানায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায়। সেক্ষেত্রে আমি কিছু কিছু জেলার রেটটা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি, আর যারা কমেন্ট করেন তাদের জেলার রেটটা আমি দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। তো সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আপনারা যারা নিজ জেলার রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম জানতে চান তারা আমার কাছে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো আমি চেষ্টা করব যে আপনাদের নিজ নিজ জেলার রেটটা আমি জানিয়ে দেওয়ার। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আর আপনারা যারা রেডি মুরগি বিক্রয় করবেন, তারা জেনে শুনে বিক্রয় করবেন, দু পাঁচ জায়গায় খোঁজখবর নেবেন, তারপরে আপনারা রেডি মুরগিটা বিক্রয় করবেন। সাথে সাথে যারা বাচ্চা কিনবেন তারাও বাচ্চাটা আপনারা জেনে শুনে বাচ্চাটা কিনবেন, বাচ্চার মানটা দেখে মান ভালো দেখে কিনবেন। বাচ্চার মানটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার লাভবান হবেন না। আর বাচ্চা নেওয়ার পর যারা বোর্ডিং করবেন, বোর্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমি কথাটা বললাম যে বোর্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোর্ডিং যদি ভালো না হয়, বোর্ডিংয়ের তাপমাত্রা, বোর্ডিংয়ের যে সিস্টেমটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথও কিন্তু ভালো হবে না। শুধু বাচ্চার দাম দিয়ে কিনলে হবে না, বাচ্চা ভালো মানের কিনলে হবে না, কিন্তু আপনার বোর্ডিংটা ভালো করে করা লাগবে। তো সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, কিছু কিছু খামারিদের যে কিছু কিছু কাজ আছে সেগুলো আপনারা সঠিকভাবে আপনারা করবেন, সঠিকভাবে করলে আপনার ফলাফলটা অবশ্যই ভালো পাবেন, সঠিকভাবে না করতে পারলে ফলাফলটা ভালো পাবেন না। এই জন্য আপনাদের যে সমস্ত কাজগুলো করার দরকার, আপনার প্রথম পর্যায়ে যে বোর্ডিংটা অবশ্যই ভালো করতে হবে। তো সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, বলতে অনেক কিছু বলে ফেললাম, তো ঠিক আছে, আগামীকাল আপডেট আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।